আমার ইউনিয়নের মাঝে অনেক বিরোধী দলের মানুষরে সাথানি হয়েছে। একটা চেয়ারম্যানের দায়িত্ব কিটা? তার জনগণদের বাঁচাইয়া রাখতো, যিসা দল হরক, দলের লগে তো তার সম্পর্ক নাই। আমার ইউনিয়নের কিছু মানুষের আমি বাঁচাইছি আর কিছু মানুষের আমি বাঁচাইতে পারছি না। লাগে উপর থেকে খবর আইছে, উপর থেকে খবর আইছে তো এই মানুষকে জেলে নেওয়া লাগব। কিটা দোষ করছে ইয়ে? একটা দল হরে কোনো তো অন্যায় করছে না। তাজুল ইসলাম তাজ মামু কোনো দলের পক্ষে নাই, তাই সব মানুষে আমি লেখি তরি দিলাম সমান চৌকে দেখবা। তাই ঠুকাইতে নাই জমাত, বিএনপি, শিবির, লাঙ্গল, আওয়ামী লীগ, তাই ঠুকাইবা জনগণের যদি কোনো ক্ষতি হয় আমি তাজুল ইসলাম তাজ থাকবো তারার লগে। আর একটা পরিচিত দিলাই আপনারারে, আমার নানা বাড়ি হইলো বসিধুরা, আমার বড় ভাই জন্ম হয়েছে বসিধুরা, আমার বড় ভাই নারী অহনগারে আছে বসিধুরা, আমার দাবি নাই নি বসিধুরার উপরে, দাবি আছে নি না না। একুশ তারিখ আমার বমর বাইর ইলেকশনে জেলাহান হয়েছে, ইমলা আলী চান্দিঘাট ইউনিয়নে হইত নাই ইনশাল্লাহ। যদি আপনারা শক্ততা হইন লিগাল বুথে, তাজুল ইসলাম তাজর বুথ রেখেও একটাই তো পারত নাই। আধার আত, আধার বন্ধ হলো, আধার মানুষের বিপক্ষে বাথুকা, তাজুল ইসলাম তাজের সুর উঠি গেছে। এই সুরে লামাই চলে তোমার 20 বছর সময় লাগবো, অত সহাল লাম তো নাই। আমি রুবেলউদ্দিন খনফুর ইউনিয়নের চেয়ারম্যান, আমার গেছে খাইকু মানুষ আইসইন, তা আমি সেনে ফলটি লইলাম। আমার যে একটা বালা লাগে আমি এরার লগে থাকমু, আমার বালা লাগছে কিয় লাগে ই মানুষে করিবর হক হানিয়া দিব, ই মানুষে কিতা দেখা করতে হইলে নেতারে দূরে রাখতো নাই, নেতারা গিয়ে কইতে নি ও স্যার আমি দেখা করতাম ফুসলে চেয়ারম্যান সাবল লগে ফার্মেনি, ও বা ও বাউ তাই যে ব্যস্ত নৌকা, এইটা চলতো না। ডাইরেক্ট দরজা খুল দিয়া তুমি হামাইয়া গিয়া তাজুল ইসলাম তাজ মামুরে কয়ে তোমার মামা না বাই না চাষা আমার একটা সমাধান, আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তাই একটা সমাধান করিয়া দিবা। তাজুল ইসলাম তাজ এমন মানুষ, তাই নাইসেন না টেহা মানাইবার লাগে, তাই নাইসেন গরিবর হক দেওয়ার লাগে, তাই নাইসেন গরিবর রাস্তা দেওয়ার লাগে। আমার দুঃখ তো আমার কিচ্ছু দিছে নকটা তো আমার দুঃখ কিচ্ছু নাই। তাজুল ইসলাম তাজ আইলে তো ইনশাল্লাহ আমি সপ্তাহ পাইব। যাই হোক, ওখান হইল 12টা ইউনিয়ন একটা পৌরসভা, এনর মাঝে আমার বিভিন্ন মানুষ আছে যে আমার ভালোবাসা ফাই, আমার ভালা ফাইন দেখ মাইন, ও ভিডিওর মাঝে জমা গেল বা গেল তো কিচ্ছু করার নাই। যেরা গালিয়ায় এরা গরিবর হক চাই না, আর যেরা বালা লেখে এরা জানে যে এই মানুষটি ফাঁসরে গরিবর হক ফাইবা। এক কথা কইলাম, আমার একলা না বিভিন্ন জাতের মানুষে গাল্লে বাট আপনারা তাজুল ইসলাম তাজ থেকে হরাইতে পারতে না, আদার ট্রেড দাও আদার গাল্লে আদার মানুষ আমার করে পাঠাও, আমি ফলটি লইতাম না। আমি তাজুল ইসলাম তাজর লগে থাকমু, যতদিন আমি জীবিত আছি আমি তাজুল ইসলাম তাজর লগে থাকবো। কেন লাগে এই মানুষ হইলো গরিবর বন্ধু, এই মানুষ আইসে গরিবর হক দেওয়ার লাগে। আমি রুবেলউদ্দিনে আমার ইউনিয়নের মাঝে আমার ফকের তাকিয়ে দিছি, আমার হুরুত্যন্ত সম্পদ দেওয়া লাগছে, কেন লাগে আমি কিচ্ছু পাইছি না, কেন লাগে আমি পাইতাম না। সব চেয়ারম্যান তো সমান চৌকে ডাকতা, আমরা খেলে আলাদা চৌকে, খেলে খেলে আলাদা চৌকে। আমরা তো জনগণ আমরা বুদ্ধি ফাঁস হরাইছে না নি, আমরা তো ছুরি দাহাতি করিয়া ফাঁস হরছি না। জেলাহান আমার বমর বাইর লোকে হয়েছে মানুষের আ করতে পারবা আদম খেয়ে, আমিও তোরা ইংলিশ মারি আই দম খেয়ে বমর বাইয়ে ফাঁস হরছিলা, বমর বাই ফাঁস আসলা কিতা করছেন কিতা করছেন? আমি তো খবর পাইছি উপজেলার যেদিন আমার ঘোষণা দেওয়ায় বমর বাইর লোকেও লাগছেন, আমি সাক্ষী আছি, আমি সাক্ষী আছি। ওখন হইলে রে ভাই বইনাইন মামাইন তো আমার নানা বাড়ি, ওখানে আমার মামিন ইবা মামুন করে ভাই নইবা। আপনার উপরে আমার দাবি আছে 21 তারিখ আনারস মাকালে বুথ দিয়া বিজয় করবায়। আর আমি আপনারা কইলাম তাজুল ইসলাম তাজ এমন মানুষ, আপনারা হারিয়া আমার আড্ডা পারবায় কোনো নেতারা ধরিয়া আনা লাগতো নাই, তো রাস্তাটা আমার হরিয়া তো ভাই ইচ্ছলিক 100 ফুট। আপনি গিয়া যদি কইন তাজুল ইসলাম তাজে 10 ফুট দিয়ে আপনারা দিলাইব, এমন আর মানুষ সিরিয়ালে উপাধি লাগতো নাই, সিরিয়ালে ঠেকাও দেওয়া লাগতো নাই, চিন্তা করে দাদা। যাই হোক, আমি আলি চিন্তা করি জানি কিতা ফ্রিভাবে মাতিলাই আইসকুতে বক্তৃতা দিছি দেখ পাই, তা আমার পিছিয়ে কতজনে লেখেন আর আপনারা কয় আরো লেখকরা কেন লাগি তোমরা তো আমার নেতা বানাইলেই রাই বেটা, লেখিয়া 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 তো নেতা বানাইলেই রাই, ভাইরাল করিলেই রাই আমারে। আচ্ছা আমি কিতা হইতে আমার আসি হইতে আমার মা বাপ সদ্যগুষ্টি তুলিয়া গালিয়াইল তাইতে। যাই হোক, যারা গালিয়াই এরা গরিবর লগে নাই, অক্টা মনে রাখেন জানো, আমার কথা যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহর বাস্তে আমরা মাফ করিয়া দিন জানো। আর 21 তারিখ আনারস মার্কার রে আমরা কিতা করবো, আমরা উত্তর দেব নি। আমি একটা চেয়ারম্যান ফ্লাসিকান আমার নানা বাড়ি, আমি আমার মামুন তোরে বিচার দিলাম
আমার মা বাপরে তুলি, আমার মারে গাল লিয়ে তো তুমলারে গাল লিয়া, ঠিক না নি? আমার মা তো এলাকার জন্ম লইছে, আমার মারে গাল লিলে খারে গাল লিয়ার, আপনারা সব রে গাল লিয়ার। আর একইশ তারিখ আপনার একটা উত্তর দিবাই আনার অস বুধ দিয়া। আমি কইলাম আপনার আপনার কাছে আমার দাবি আছে, আমার একটা দুঃখ আছে, দুঃখ আছে কি তা আমার ট্রেড দেবো, আর আমার ট্রেড দিও না, আমি রূপে লিদিন কেউ তো রাই না, আমার আল্লাহ স্যার আমি তো রাই না, আমার বদলাইতে পারতাই নাই, আমি থাজর লোকে থাকবো, থাজ মামুর লোকে যেতাম, তাই যদি ইলেকশন নাও তখন তো আমি থাজ মামুর লোকে থাকবো, খাল লোকে যাইতাম নাই, অক্তা মনে রাখেন জানু। ও হতার উপরে আমার বক্তৃতা শেষ করলাম, আমার মাথ কথা যদি ভুল হয়ে থাকে আল্লাহর বাস্তে মাফ করে দিয়ে দিলু। আর একুশ তারিখ আপনারা সবে আনারস মার্কেটে ভোট দেবায়, আর ইনশাল্লাহ আমরা বিজয় হইব। আসসালামু আলাইকুম। আমরা তেরাবালি ভাই তারা গরিব গুরু ভাই আর নারী মাটি মানুষ তারা এই ফ্যামিলি এই গুরুজনের মাটি গরিব আমরা যে ওটা দাবি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদর। আমি একটা কথা আপনাদের এলাকাতে বলতে চাই, আমার বাড়ি কিন্তু রাজনগর থানায়, আমি শুধুমাত্র আপনাদের কাছে এসেছি আমার আপন বাগনা থাজ তার জন্য ভিক্ষা চাওয়ার জন্য, এইমাত্র একটাই লক্ষ্য নিয়ে আমি এসেছি। আমরা অনেকেই জানেন, অনেকেই চিনেন আমার বাড়ি রাজনগর, কিন্তু আমার লন্ডন থেকে আসার একই উদ্দেশ্য যে আমার বাগনা তার বাবা নাই, আমি তার মামা, আমি তার একটু মুরব্বি, এই জন্য এসেছি যে তাকে গাইড দেওয়ার জন্য। আমার বাগনার সম্বন্ধে আমি কিছুই বলবো না, আপনারা পরবর্তী বক্তারা যে বলে গেছেন আপনারা সবাই জানেন, গুসর দই সবাই ভালো বলে, কিন্তু আমি আমি তার সম্বন্ধে কোনো কিছু ভালো মন্দ কিছুই বলবো না। আমি একটাই বলবো আপনাদের, আমি বসিজোড়া এসে আজকে আপনার যে সমাবেশ দেখেছি, আমার অ্যাকচুয়ালি আমার হৃদয়ের অন্তঃস্থ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সমর্থন করেছেন, আপনি সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমার একটি কথাই আমি বলবো, আগামী 21 তারিখ বুটের মাধ্যমে আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা আনারস মার্কায় বুট দিয়ে তাজকে যুক্ত করবেন, এইটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। এই বলে আমি আমার সন্তান বসে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আদাব। আগামী 21 তারিখ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজের আনারস মার্কার সমর্থনে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি নাম বলে সময় নষ্ট করব না, আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। আপনারা জানেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী জিল্লুর রহমানের জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে মৌলভীবাজার পাঠাইছিল। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি আমরা জিল্লুর রহমানকে ভোট দিছি। আজকে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে ভাই আনারস মার্কাল ইয়ে সাইকেল মার্কাল ইয়া তিনি কারো একজন কামাল হোসেন সাহেব, তাই একটা নির্বাচনী সভা সুন্দর করে কইলা মাজা ভেঙ্গে দেব, মাজা উনি ভাঙতে পারেন নাই, আল্লাহ উনাদের মাজা ভেঙ্গে ফেলছে। আমি এখানে দীর্থ বাসায় বলতে পারবো,
কামাল ভাই আগামী 21 তারিখের নির্বাচনে আপনি পরাজিত হবেন, আপনার এই অশালীন বক্তব্য মৌলভীবাসী আশা করেনি। তাজুল ইসলাম তাজের নাম আজকে গরিবের বন্ধু, এই নাম আওয়ামী লীগের মানুষ দিছেননি, গরিবে দিছে নিশ্চয়ই, গরিবে তার উপহার ভাইদের লাগিয়ে দিছে। তাজুল ইসলাম তাজ একদিনে তৈরি হয়েছে না, ছাত্রলীগের রাজনীতি করতে গিয়া বারবার কারাবরণ করছে, জেল কাটছে, নির্যাতিত হয়েছে, জীবনের মূল্যবান সময় তাজুল ইসলাম তাজ জেলে কাটাইছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ তাকে বিচ্যুত হয়েছে না, যার প্রমাণ বিগত 2টা ইউনিয়ন পরিষদের নির্বাচনও ঐতিহ্যবাহী মোস্তফাপুরের মানুষ বিপুল ভোটের মাধ্যমে তাজুল ইসলাম তাজ নির্বাচিত করছেন, এবং তাজুল ইসলাম তাজের কর্মকাণ্ডে এই সদর উপজেলার মানুষ সন্তুষ্ট হইয়া বিপুল ভোটে নির্বাচিত করার লাগি তাজুল ইসলাম তাজর কাছে প্রস্তাব করায় চেয়ারম্যানের এখনো 2.5 বছর 3 বছর রয়েছে, রিজাইন দিয়া তাই নির্বাচনে দাঁড়াইছেন। আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাই 5 বছর আপনি চেয়ারম্যানই করছেন, আপনার সম্বন্ধে আমরা খারাপ কিচ্ছু কইতাম নাই, আপনি বুট বয় ফাইন কিতার লাগি ভাই, বুট বয় ফাইন বিদায়, মৌলভীবাজারের মানুষের আশা আকাঙ্ক্ষারে বিসর্জন দিয়া নির্বাচনে তাজর বিরুদ্ধে আপনি হাইকোর্টে একটা মামলা কল্লা করিয়া তার জনগণের আশা আকাঙ্ক্ষারে প্রতলিত করছেন। মহামান্য হাইকোর্ট আপনার আর বুটের অধিকার ফিরিয়ে নিয়ে দিছে, আবার তাজুল ইসলাম তাজের প্রার্থী করছে, এখনো তারা ষড়যন্ত্র করা বাকি বাদ দিছে না, তারা আবার হাইকোর্টে আপিল করছে, ইনশাল্লাহ কোনো কিছু তারা জয়যুক্ত হইত নাই। আমরা বিশ্বাস করি নির্বাচন আইছে, আপনারা জানেন মৌলভীবাজার আওয়ামী লীগের রাজনীতি, এই সাহের খলিফায় মৌলভীবাজার আওয়ামী লীগের রাজনীতিরে ড্রয়িং রুমও বন্দী করিয়া রাখছেন, একটা উইকেট পড়ে গেছে, চেয়ারের একটা ভাইয়া ভাঙ্গি গেছে, আগামী 21 তারিখ আরো একটা ভাঙ্গি দেব, তারপর আরো 2-3টা, এগুলো অটোমেটিক ভাঙ্গা শুরু হয়ে গেছে। সদর উপজেলা ইলেকশন নির্বাচন নিয়া আপনারা কাবাডি খেলা দেখছেন, নি কাবাডি খেলা শুরু হয়েছে, তাজুল ইসলাম তাজরে আটখানি লাগি আজকে সব ঐক্যবদ্ধ, তাজুল ইসলাম তাজরে আটখানি নাই কেন, এখানোর এমপি জিল্লুর রহমান সাহেবের আটখানি, আপনারা জানেন জিল্লুর রহমান সাহেব এখানোর এমপি আর তার প্রার্থী হইল তাজুল ইসলাম তাজ, এই উপজেলারে যদি আপনারা আধুনিক স্মার্ট উপজেলা হিসাবে গড়িয়া তুলতে চান তাজুল ইসলাম তাজরে ভোট দেন, ইনশাল্লাহ উন্নয়ন মৌলভীবাজার হইব। আর তাজুল ইসলাম তাজ একজন ন্যায় বিচারক, গরিবের বন্ধু, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় উঞ্চন নি তাজুল ইসলাম তাজে খেউর বিচারও টেকা গাইছেন, খেউর বিচারের আমাদের দর্শক করছেন, আমরা তো অনেকের সম্বন্ধে অনেক কিছু জানি না, মাইকো কইতাম নাই, এখন মানুষে সব কিছু জানে, আপনারা খবর লইবা, খবর লইয়া আপনারা ভোট দিবা, আপনি 12 ইউনিয়নের 12 জন মানুষ যারা নিরপেক্ষ মানুষ তারাই দিকেইবা, তাজুল ইসলাম তাদের কথা দিকেই আপনি আপনার ভোট আনার দেওয়ার চেষ্টা করবা। আমরা খবর লইছি খলিলপুর থেকে গিয়াসনগর পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়নের সাধারণ মানুষ দল মত নির্বিশেষে তাজুল ইসলাম তাজরে ভোট দেওয়ার লাই আজকে উদ্রিব হইয়া বই দিছে মানুষ, তাজুল ইসলাম তাজরে কেউ চিনে না, জিগাইলে কয় ভোট দিগাইলাম কিহ ভোট দিতাই, কয় আনারস আমলাম কিতালে আনারস তবে কয় তাইন গরিবর বন্ধু, তুমি দেখছো নি তান্ডে, কয় না দেখছি না, হুঞ্চি তাইন গরিবর বন্ধু, গরিবর বন্ধু নাম তো টেকা দিয়া তাজুল ইসলাম তাদের আনছে না, আমরাও কেউ দিছি না, সাধারণ মানুষ যারা এরা গরিবর বন্ধু হিসাবে তাজরে স্বীকৃতি দিছেন। আমরা আপনারা কাছে অনুরোধ করব, যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি গত হবিগঞ্জ নির্বাচনের হতে শুনি ব্যারিস্টার সুমন সাহেব এত মন্ত্রীরে সিট করাইয়া ভালাইছিল, আমি আপনারা কাছে দৃঢ়ভাবে কইতাম পারি আগামী 21 তারিখ ঠিক এইভাবে বুট বিপ্লবী মৌলী তার গনিয়া বুট শেষ সরাইতো না আনারসের বুট, যত ষড়যন্ত্র আপনারা করবা কোনো ষড়যন্ত্র কাম হইতো নাই, 21 তারিখ সন্ধ্যার পরে আমরা ইনশাল্লাহ বিজয় মিছিল দিব, এবং সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে মৌলভীবাজারের মানুষ এখনো আছে, তাই আপনারা কাছে অনুরোধ থাকব, ইগানো প্রমর ভাইয়ে কিছু কথা কইছেন আপনারা হলে উঞ্চন, নির্বাচনও প্রমর ভাইয়ে ভাষণ দিলা কিভাবে তার রায় উল্টে নিয়েছে, বিগত দিন নির্বাচনও অনেক প্রার্থীরা পয়সা খাইয়া কারা করছেন, এরপরে প্রতীক দিছেন আরো দণ্ডে বুট আওয়ার পরে প্রার্থীরা কইছেন নিরপেক্ষ বুট হইতো, এ আবার টেকা দিছে মেম্বারই তো নিরপেক্ষ বুট হইতো কইয়া টেকা খাইছেন, এর ফল পাইছেন গত জাতীয় নির্বাচনও, জননেত্রী শেখ হাসিনা নৌকাছেন জিল্লুর রহমানে, সাধারণ মানুষ জিল্লুর রহমানের পক্ষে, আর তারা গড় আটিয়া গড়ে গড়ে গিয়া নৌকাত ভোট দিও না কইছেন, মাইসে ভোট দিছে জিল্লুর রহমান এমপি মানাইছে,
আজকে জিল্লুর রহমানের প্রার্থী তাজুল ইসলাম তাজ, আমরা নিশ্চিত আপনারা নিশ্চয়তা আইতাম পারি, হুমকি দামকি দিয়া কেউ লাভ হইতো নাই। মৌলভীবাজারের মানুষ অতীতে বহু হুমকির জবাব দিছে, তাজুল ইসলাম তাজ ঘুমন্ত বাঘ, ঘুমন্ত বাঘরে দেখানোর চেষ্টা করেন না জানি। মৌলভীবাজারের আপামর মানুষ তাজুল ইসলাম তাজর পক্ষে আছে, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবো, বুট যেভাবে ওয়ার কথা আছে আনন্দ উৎসব মুখর বুট, এই বুটে তারা নষ্ট করে লিছে, সময় কম। তাজুল ইসলাম তাজ হয়তো প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়া সম্ভব হইতো নাই, আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করবো, আপনারা তাজুল ইসলাম তাজ হইয়া বাংলাদেশের অর্ধেক বুটার হইল নারী, আমরা মা বোন যারা আছেন তারা এই বুটার সেন্টার নেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। আগামী 21 তারিখ রায় 8টার পরে তাজুল ইসলাম তাজর গোলাপ বিজয়ের মালা পরে আমরা মিছিল আপনার লগে শরীক হইমু, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সমর্থক যারা আছেন শেয়ার করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই প্রোগ্রাম অনেক দেরি হয়ে যাচ্ছে, এখানে নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন, আমি সংক্ষেপে দুই একটি কথা বলেই আমি ওর কথা শেষ করব। আজকে এই উঠান বৈঠক, আসলে উঠান বৈঠক এটা জনসভায় রূপান্তরিত হয়েছে, তাই আমি আপনাদের তাজুল ইসলাম তাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সভায় যোগদান করে এই উঠান বৈঠককে সবাই পরিণত করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অভিভাবক আমরা বলবো, যিনি মৌলভীবাজার আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য নিজের জীবন যৌবন বিসর্জন দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান তরফদার, এবং এই নির্বাচন পরিচালনা কমিটির তাজুল ইসলাম তাজের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান তরফদার। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৌলভীবাজার আপামর মানুষের প্রিয় নেতা জনাব সৈয়দ মহসিন আলীর সুযোগ্য ভাই জনাব নওশের আলী খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার পৌরসভার যাকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের পৌরসভার আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য জনাব সাইফুর রহমান বাবুল, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের 8 নং ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন, আমাদের স্বেচ্ছাসেবলী মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি শামসুল ইসলাম বক্তব্য রেখেছেন, এমদাদুর রহমান রেণু সহ সকল নেতৃবৃন্দ, এবং আমাদের চান্নিঘাট ইউনিয়নের যিনি তাজুল ইসলাম তাজের এই নির্বাচন, আমি জানি উনি অসুস্থ ছিলেন, লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেই চিকিৎসা পেরিয়ে এই তাজুল ইসলাম তাজের নির্বাচনের জন্য এইখানে চলে এসেছেন আমাদের ব্রহ্মর ভাই সহ সকল নেতৃবৃন্দ। আমিও কথা বাড়াতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা জানেন এই মৌলভীবাজার, আমরা মৌলভীবাজারে ডেভেলপমেন্ট চাই, আমরা মৌলভীবাজারে উন্নয়ন চাই, মৌলভীবাজারে আমরা একজন আদর্শবান মানুষকে আমরা মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। কে কারণে করতে চাই? আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের যিনি বিগত সংসদ নির্বাচনে যারা আপনারা যাকে ভোট দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব জিল্লুর রহমানকে নির্বাচিত করেছেন। এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক আসলে সংসদ সদস্যর মাধ্যমেই উপজেলার অনেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, যদি জিল্লুর রহমানের মনোনীত প্রার্থী এই উপজেলার চেয়ারম্যান না হয় তাহলে আমরা মৌলভীবাজারবাসী অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আমরা বঞ্চিত হব, আমাদের সেদিকেই আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই জিল্লুর রহমানের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, সকলের প্রাণপ্রিয় মানুষ, যে মানুষটি অত্যন্ত পরীক্ষিত একটি মানুষ, 10 বছর এই অত্যন্ত মৌলভীবাজার শহরের একদম শহরের নিকটবর্তী একটি ইউনিয়ন মোস্তাফপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে কোনো বিচারের টাকা খাওয়া, কোনো মানুষের আমানত নষ্ট করা, এইগুলা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা ইতিমধ্যে কোনো দিনই শুনি নাই। তাই এই পরীক্ষিত মানুষটাকে আমরা আগামী 21 তারিখ আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করব, এই হোক আজকের দিনে আমাদের সকলের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব রঘুনাথ সাহেবকে ওনার পরিবার বক্তব্য রাখার জন্য।
এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, এ জেলার অতি পরিচিত মুখ, এই শহরের অতি পরিচিত জনপ্রিয় মুখ জেলা সৈয়দ মাহবুব আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বালা আসুননি আপনারা। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বক্তব্য